বাদ্যযন্ত্র ভিত্তিক অনুষ্ঠান তাল তরঙ্গে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আমরা প্রতিদিনই কোনো না কোনো যন্ত্র নিয়ে আসি। আমাদের সাথে আজকে দোতারায় রয়েছেন গোলাম পাঞ্জাতন এবং যথারীতি আমাদের সাথে তবলায় রয়েছেন রাজু চৌধুরী। তো আজকে কে শুনবো? আমি প্রথমে রাগ কাফির কিছু অংশ শোনাবো। এটি স্বরবিন্যাস করেছেন আমার গুরুজি অনুপম বিশ্বাস, আর তার সাথে রাগ কাফির রিলেটেড কিছু গান, লোকগান বাজিয়ে শোনাবো। তারপর আমাদের একটা কম্পোজিশন আছে, সেটা বাজাবো। দেন শেষে আমি একটি দেশের গান দিয়ে শেষ করবো আশা করছি। কাফির যে বৈশিষ্ট্য, সেটি কাফির শোনা মাত্রে মনে হয় যে একটি প্রেমময় পরিবেশ তৈরি হয়, তাই না? কাফির যে চলনটি, সেখান থেকেই স্পর্শ সুর সব কিছু মিলিয়ে একটা টোটাল একটা প্রেমময় দৃশ্যকল্প তৈরি হয় কাফির সাথে সাথে। তো রাগ কাফির বৈশিষ্ট্য এটি। তো যেটি বলতে চাই যে অ্যাকচুয়ালি এই যে যন্ত্র আমাদের সঙ্গীতে একটি বড় জায়গা করে আছে, সঙ্গীতের অন্যতম অনুষঙ্গ বলা যায়, বিশেষত আমাদের লোকগানে এই দোতারাটা বহুল ব্যবহৃত হয়। একেবারে বলা যায় যে এটি একটি অপরিহার্যতার পর্যায়ে আছে, তাই না? লোকগান মানে দোতারা থাকবে না তা কিন্তু হয় না। তো এটি আসলেই খুবই দরকারি একটি, বিশেষত আমাদের বাংলা গানের যে লোকধারার যে গানগুলো রয়েছে সেখানে এই দোতারা ব্যবহৃত হয়। ঠিক আছে, আমরা চলি। ধন্যবাদ। আমি শুরু করছি রাগ কাফি। Thank you.
বাবা আসলে দোতরার যে সহজিয়া সুর সেটি আসলে মনকে ভীষণ আনন্দিত করে তুলেছে আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ হলো আগামী পর্বে আমরা নতুন কোন যন্ত্র নিয়ে আবার এসে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন